স্প্রিংটি মধ্যে বাস করত, এখানে কার মধ্যে বাস করত সেটা লিখতে হবে। কার মধ্যে বাস করত আমরা দেখেছিলাম স্প্রিংটি পেনের মধ্যে, তাহলে রাইট অপশন হবে পেন। এরপর দেখো, দি স্প্রিং ফেল্ট স্কেয়ার্ড ইভেন ফ্রম দি থট অফ, কিসের ভাবনা মানে ভাবনা স্প্রিংটিকে ভীত করে তুলত, কিসের ভাবনা এখানে আমাদের লিখতে হবে। কিসের ভাবনা পেনটিকে ভীত করে তুলত আমরা দেখেছিলাম, তোমরা প্রত্যেকে পেজ নাম্বার 38 খোলো, যে ইভেন জাস্ট টু থিঙ্ক অ্যাবাউট লিভিং হিজ পেন মেড হিম সো স্কেয়ার্ড, যে পেন ত্যাগের ভাবনা স্প্রিংটিকে ভীত করে তুলত। তাহলে লিভিং দি ওয়ার্ল্ড ইনসাইড দি পেন, পেনের ভিতরে জগৎ ত্যাগ করার ভাবনা, তাহলে রাইট অপশন হবে সি। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 3, দি স্প্রিং মেড উইথ অ্যান অ্যাক্সিডেন্ট হোয়েন দি ওনার অফ দি পেন ওয়াজ, স্প্রিংটির একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল যখন পেনের যে ওনার অর্থাৎ পেনের যে মালিক কি করেছিল। আমরা দেখেছিলাম যে পেনের যখন কালি শেষ হয়ে গিয়েছিল, যখন সে কালিটা চেঞ্জ করছিল, তখনই সেই দুর্ঘটনা ঘটেছিল। তাহলে আনসার হবে চেঞ্জিং দি রিফিল অফ দি পেন, পেনের রিফিল চেঞ্জ করার সময়, তাহলে আনসার হবে বি। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 4, দি স্প্রিং ফাউন্ড দি আউটসাইড ওয়ার্ল্ড অ্যাজ, স্প্রিং দেখেছিল বাইরের জগৎ কেমন, স্প্রিং যখন বাইরের জগতে এসেছিল কেমন দেখেছিল, যে সেটা খুবই সুন্দর। সে যে পেনের ভিতর থেকে ভাবতো যে জগৎটা ভয়ঙ্কর বা জগৎটায় ভালো কিছু নেই, সেটা কিন্তু না, জগৎটা খুবই ভালো। তাহলে কি উত্তর হবে, সি এরটা, গ্রেট অ্যান্ড এনজয়েবল। আমি তোমাদের কোয়েশ্চেন নাম্বার এটা করে দিলাম, কোয়েশ্চেন নাম্বার বিটা দেখো, বলছে সে ইয়েস অর নো ফর দি ফলোয়িং সেন্টেন্সেস, নিচে দেওয়া বাক্যগুলি ইয়েস না নো অর্থাৎ হ্যাঁ না না সেটা লিখতে হবে। তোমরা নিচে সেন্টেন্সগুলো ভালো করে পড়বে, পড়ে সেটা ইয়েস হবে না নো হবে পাশে যে বক্স দেওয়া আছে সেই বক্সের মধ্যে করবে। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবে। গুড বাই এভরিওয়ান।